হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আপনারা বিভিন্ন লোকেশনের অনেক সময় আপনাদের প্রয়োজন হয় আরডিপি ভিপিএস কেনার। সো আপনারা কোথা থেকে বিভিন্ন লোকেশনের আরডিপি ভিপিএস কিনবেন এবং তাও আবার বাংলাদেশি টাকা পেমেন্ট করে। চাইলে আপনি বাংলাদেশি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করতে পারেন এবং ব্যাংক ট্রান্সফার, পারফেক্ট মানি এবং ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়েও পেমেন্ট করতে পারবেন। তো চলুন আর কথা নয়, আমরা সরাসরি সেই ওয়েবসাইটে চলে যাই এবং দেখি যে আসলে কী প্রসেস সেখানে অর্ডার দেওয়ার জন্য। তো আমরা প্রথমে চলে আসলাম আমাদের ব্রাউজারে এবং ব্রাউজার থেকে আমরা অলরেডি সেই ওয়েবসাইটটিতে ভিজিট করেছি। ওয়েবসাইটটি হচ্ছে smarthostbd.com। সো এই ওয়েবসাইটটিতে ঢুকবেন। ঢোকার পরে প্রথমে আপনারা হোম পেজে দেখলেই বুঝতে পারবেন যে এখানে একটি অফার চলছে বর্তমান ভিপিএসের ক্ষেত্রে। সো এটা হচ্ছে ইউএস লোকেশনের ভিপিএস আপনি এই অফারের আওতায় পাচ্ছেন। যে প্যাকেজটা আপনাকে এখানে 800 টাকায় দেওয়া হচ্ছে সেটা প্যাকেজের ডিফল্ট প্রাইস হচ্ছে 1000 টাকা। সো আপনি 1000 টাকার প্যাকেজটা কিন্তু খুব সহজে 800 টাকার মধ্যে নিতে পারেন। তো যাদের ইউএস লোকেশনের ভিপিএস লাগবে, 2GB র্যামের যার ভিপিএস প্রয়োজন, তারা আসলে এই প্যাকেজটি নিতে পারেন। অফারটি মেবি খুব সীমিত সময়ের জন্য, সো আপনারা সবাই দ্রুত এই অফারটি নেওয়ার চেষ্টা করবেন। দেন আমরা যদি অন্যান্য লোকেশনের ভিপিএস নিতে চাই বা এর থেকে বড়ো র্যাম, যেমন আমার এখানে 2GB র্যাম, 2GB র্যামে আমার কভার নাও হতে পারে, সেক্ষেত্রে আমার বড়ো র্যাম, বেশি র্যাম, ডিস্ক বা বাদবাকি যে রিসোর্সগুলো সেগুলো বেশি প্রয়োজন যদি হয়, সেক্ষেত্রে আমরা এখান থেকে সার্ভার্স অপশনে ক্লিক করব এবং সার্ভার্স অপশন থেকে উইন্ডোজ ভিপিএসে ক্লিক করলাম, উইন্ডোজ ভিপিএস বা আরডিপি। দেন এটাতে ক্লিক করার পর এখান থেকে আমরা ইউএস লোকেশনের 4টি প্যাকেজ দেখতে পাচ্ছি। সো এখানে প্রথম প্যাকেজটিতে আমরা এখানে আসলে ডলার প্রাইসগুলো দেখে আমরা অনেকেই কনফিউশনের মধ্যে পড়ে যেতে পারি, যেখানে আসলে ডলার দেখাচ্ছে $12.50। সো এখানে বর্তমানে বাংলাদেশের ডলার রেট হচ্ছে আপনার বর্তমান ডলার রেট হিসেবে যদি আমরা কনভার্ট করি সেক্ষেত্রে এখানে ~105 করে ডলার চলে বর্তমান। সো এখানে কিন্তু ১৩১২ চলে আসে, মানে এখানে আসলে আমাদের টেনশন করার কোনো কিছু নাই, এখানে আসলে ১৩০০ নয়। এখান থেকে আপনি এই সিম্পলি এখান থেকে উপর থেকে কারেন্সি এক্সচেঞ্জ করার যে অপশনটা এখানে USD দেওয়া আছে, আমরা এখান থেকে BDT করে দিলে এখানে আসলে ১০০০ দেখতে পাবো। সো এখানে এই ওয়েবসাইটের ক্ষেত্রে ডলার রেট আপনার হচ্ছে ৮০। সো এই কথাটা মাথায় রাখবেন, এই ওয়েবসাইটে বর্তমান ডলার রেট চলছে ৮০ করে। সো এখানে আপনি USD আপনি দেখতে পাবেন $12.50। যারা বাইরের কান্ট্রি বা USD কারেন্সিতে পেমেন্ট করবেন তাদেরকে কিন্তু $12.50 পেমেন্ট করতে হবে, $12.50 পেমেন্ট করতে হবে। মানে বাংলাদেশের জন্য আসলে এখানে কিন্তু খুব চিপ প্রাইস ১০০০, কিন্তু বাইরের কেউ যদি নিতে চায় সেক্ষেত্রে তাদেরকে $12.50 পেমেন্ট করতে হবে। সো এখন এখান থেকে আমরা BDT দেবো, দেওয়ার পর দেখি এখান থেকে আপনি 2GB, 4GB, 6GB, 8GB র্যামের ভিপিএস নিতে পারেন। বা আপনার যদি কাস্টম কোনো প্যাকেজ প্রয়োজন হয়, যেমন দেখা যাচ্ছে এখানে আপনার সর্বোচ্চ 8GB দেওয়া আছে, আপনার প্রয়োজন হচ্ছে 16GB বা 32GB বা 64GB, যেটা আপনার প্রয়োজন সেই অনুযায়ী আপনি এখান থেকে লাইভ চ্যাট আছে, লাইভ চ্যাট অপশন থেকে যোগাযোগ করবেন অথবা সাপোর্ট টিকেট ওপেন করবেন। এখান থেকে সাপোর্ট টিকেট ওপেন করবেন, কন্ট্যাক্ট আস, মানে যোগাযোগ করবেন, যোগাযোগ করলে তারা কাস্টম করে আপনার জন্য প্যাকেজ তৈরি করে দেবে। দেন আপনার যদি হচ্ছে এটা হচ্ছে ইউএস লোকেশন, এই যে ফ্ল্যাগ ইউএস লোকেশনের ভিপিএস আমরা যেটা কথা বললাম, দেন আমাদের যদি বাংলাদেশ লোকেশনের ভিপিএস প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা এখানে BDIX ক্লিক করব। BDIX ক্লিক করলে এখানে বাংলাদেশ লোকেশনের ভিপিএসগুলো দেখাবে। দেন এখানে BDIX প্রথম প্যাকেজ হচ্ছে ১৭০০, এটাতেও যদি আপনার USD করা থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু $21.25 দেখতে পারবেন, তার মানে বাংলাদেশি অ্যামাউন্টে কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট দেখতে হয়। সো আমরা এখানে হিউজ অ্যামাউন্ট পেমেন্ট করব না, আমাদের মাত্র ডলার রেট হচ্ছে ৮০। সো সেই হিসেবে আমরা পেমেন্ট করব। দেন ডলার রেট যদি ৮০ হয় সেক্ষেত্রে এটার ভ্যালু দাঁড়ায় হচ্ছে আপনার ১৭০০। দেন আপনি প্রথম প্যাকেজটা এখানে দেখবেন, দেন মানে সবগুলো প্যাকেজ প্রায় আপনার যেহেতু উইন্ডোজ ব্যবহার করবেন আপনি সেক্ষেত্রে আপনার ডিস্কের তেমন একটা কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। এখানে আপনার বিশেষ করে কার্যকর বিষয় যেটা সেটা হচ্ছে র্যাম এবং CPU। সো এখানে আপনার প্রথম প্যাকেজের 2GB ডেডিকেটেড র্যাম, 2টা CPU, ব্যান্ডউইথ থাকবে 500GB, লোকেশন মানে BDIX যেগুলো সেগুলোর লোকেশন হবে আপনার বাংলাদেশ। দেন উইন্ডোজ 2019 অপারেটিং সিস্টেম পাচ্ছেন, ইউএসগুলোর ক্ষেত্রেও আপনি উইন্ডোজ 2019 কিন্তু পাচ্ছেন, এটা প্রায় উইন্ডোজ 2019 প্রায় সেম টু সেম উইন্ডোজ 10 মতো। দেন আসি আমরা এখন সিঙ্গাপুরি ভিপিএস, মানে BDIX 4টি প্যাকেজ আছে, BDIX-এরও যদি কোনো কাস্টম প্যাকেজ প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি লাইভ চ্যাট অথবা সাপোর্ট টিকেটে যোগাযোগ করতে পারেন।
দেন সিঙ্গাপুর, সিঙ্গাপুর লোকেশনের ক্ষেত্রেও সেম। এখানেও আসলে চারটি প্যাকেজ, চারটির মধ্যে থেকে আপনি যে কোনো প্যাকেজ নিতে পারেন। এখানেও আপনার 25 GB ডিস্ক, 2 GB র্যাম, 2টা সিপিইউ, 500 GB ব্যান্ডউইথ সহ। এখানে আপনার প্রথম প্যাকেজ হচ্ছে 1350 টাকা। এগুলো কিন্তু আপনি মানে আসলে আমরা যখন এই ওয়েবসাইটটিতে অনেকেই ভিজিট করি মানে সার্ভার কেনার জন্য, তখন আমরা এখান থেকে আসলে এটা বাই ডিফল্ট USD করা থাকে। আমরা আসলে USD প্রাইসটা দেখে অনেকেই এই ওয়েবসাইট থেকে চলে যাই, মানে সার্ভিস না কিনেই চলে যাই। কিন্তু বাংলাদেশিদের জন্য যে এতটা মানে ভালো খবর এখানে এই ওয়েবসাইটের ক্ষেত্রে, আমরা অনেকেই সেটা ফলো করতে চাই না। সো বাংলাদেশি যারা, তারা চেষ্টা করবো এখান থেকে BDT প্রাইসটা দেখার জন্য। BDT প্রাইসটা দেখলেই আমরা অনেকটা সন্তোষজনক প্রাইস দেখতে পারবো এখানে। দেন এখান থেকে আপনি চাইলে ইন্ডিয়ান লোকেশনে VPS নিতে পারেন। ইন্ডিয়ান লোকেশনে তিনটি প্যাকেজ আছে। প্রথম প্যাকেজ 2000 টাকা, দ্বিতীয় প্যাকেজ 3360 টাকা, এবং তৃতীয় প্যাকেজ হচ্ছে 4160 টাকা। সো এখান থেকে তিনটি প্যাকেজের মধ্যে থেকে আপনি যে কোনো একটি নিতে পারেন। তারপরে আসছে অন্যান্য যে লোকেশনগুলো, মানে এখানে চারটি কান্ট্রি দেওয়া আছে, US, বাংলাদেশ, সিঙ্গাপুর, ইন্ডিয়া। এবং আদার্সে যদি আমরা ক্লিক করি, সেক্ষেত্রে এখানে ইতালি, ভিয়েতনাম এবং রুশিয়া দেখতে পারবো। সো এখান থেকে ইতালি লোকেশনের VPS দেওয়া আছে 2টি। সো এখান থেকে প্রথম প্যাকেজ হচ্ছে 50 GB ডিস্ক, 2টা CPU, 2 GB র্যাম, 10 TB ব্যান্ডউইথ, 1 GB PS পোর্ট। লোকেশন হচ্ছে ইটালি এবং মানে উইন্ডোজ অপারেটিং সিস্টেম আছে, উইন্ডোজ 2019, দেন এটা 99% আপটাইম। তারপরে পরের প্যাকেজটিও সেম, এটাও ইতালি লোকেশন। দেন আমরা যদি ভিয়েতনাম RDP এর দিকে খেয়াল করি, সেক্ষেত্রে দেখতে পারবো যে এখান থেকে ডিক্স 50 GB, 2টা CPU, 4 GB র্যাম, আনলিমিটেড ব্যান্ডউইথ। এবং লোকেশন কিন্তু আপনার ভিয়েতনাম থাকতেছে, প্রতিটা প্যাকেজেই কিন্তু একটি করে ডেডিকেটেড IP থাকতেছে। মানে আপনি যে কোনো VPS প্যাকেজ নেন না কেন, এই ওয়েবসাইট থেকে সেক্ষেত্রে আপনি একটি করে ডেডিকেটেড IP কিন্তু পাচ্ছেন। দেন এখানে খেয়াল করবেন, ভিয়েতনামের ক্ষেত্রে আপনার উইন্ডোজ অপারেটিং সিস্টেম যদি আপনি নেন, সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা $15 পে করতে হবে। এক্সট্রা কিন্তু $15 পে করতে হচ্ছে। আদার্স লোকেশনগুলোর ক্ষেত্রে ফ্রিতেই উইন্ডোজ অপারেটিং সিস্টেম পাচ্ছেন, কিন্তু আপনার এই ভিয়েতনামের ক্ষেত্রে এক্সট্রা $15 আপনাকে পে করতে হবে। দেন রুশিয়ার ক্ষেত্রেও মানে আপনাকে কোনো অপারেটিং সিস্টেমের জন্য এক্সট্রা কোনো পে করতে হচ্ছে না। এখানেও আপনি মোটামুটি ভালো কনফিগারেশনের একটা PC পাচ্ছেন মাত্র 2300 টাকায়। সো আপনারা এখান থেকে অনায়াসেই কিন্তু যে কোনো VPS প্যাকেজ নিতে পারেন, যে কোনো লোকেশন, আপনার হচ্ছে রুশিয়া, ভিয়েতনাম, ইতালি, ইন্ডিয়া, সিঙ্গাপুর, BDIX এবং US। সো এই কয়েকটি লোকেশনের মধ্যে যদি আপনার VPS প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনারা এই ওয়েবসাইট থেকে অনায়াসে কিন্তু VPSগুলো নিতে পারেন। তো আশা করি আমি আপনাদেরকে সুন্দরভাবে বোঝাতে পেরেছি যে আপনারা কীভাবে বাংলাদেশ থেকে খুব চিপ প্রাইজের মধ্যে যে কোনো লোকেশনের VPS নেবেন। যদি আপনাদের বুঝতে কোথাও কোনো রকম সমস্যা হয়ে থাকে, অবশ্যই ভিডিওটিতে একটি কমেন্ট করে জানাবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সে প্রত্যাশা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।